নমস্কার বন্ধুরা অবশেষে নারিমবাড়ির হোটেলকে টাটা করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই নতুন একটা যাওয়ার জায়গায় জায়গাটা কোথায় খুব জানতে ইচ্ছে করছে না জায়গাটা সত্যিই অসাধারণ একটা অন্য ধরনের শিবির দেখি আপনারা কেউ আন্দাজ করতে পারেন কি না যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্ট ছিল যেগুলো দেখে দেখে যাচ্ছিলাম এই একটা ছিল একশোটা শিবের মন্দির এইগুলো সব শিবের মন্দির চারিদিকে জল আর দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে তারপরে পৌঁছে গেছিলাম সেই মনোরম জায়গাটা কোথায় বলছি বলছি গোপালপুর এটাই ছিল আমাদের সেই হোটেল আর হোটেল থেকে সেই সি বিচটা কি জায়গাটা দারুণ নয় ফাঁকা চারিদিক ঘেরা হোটেল থেকেই এটা যে হোটেলটা আমরা ছিলাম সেটা থেকেই ছবিটা তোলা কত মশাই সেই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছিলেন সমুদ্র মানে তারপরে ডাব খাওয়া তো কথাই শেষ নেই দুপুরে প্রচুর খেয়ে খিদে পেয়ে গেছিলো এসেই ভাত আলু ভাজা ফুলকপি কষা আর মাছের তরকারি খেয়ে নিয়েছিলাম ওরে বাবা দেখুন বন্ধুরা হোটেলের সামনেই কেমন দরজার পাশে বসেছিলেন ইনি প্রথমে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তারপরে যাই হোক বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সিবিজ আর সিবিজ মানেই মশলা মুড়ি আর মাছ ফ্রাই সবার ইচ্ছে গেছিলো কাঁকড়া ফ্রাই খাবে কাঁকড়াটা দেখুন দেখুন কি অসাধারণ লাগছে না দেখে মনে হচ্ছে কাঁকড়াটা যেন ও আমাদের গিলে খাবে কিন্তু বুঝতেই পারছে না যে একটু পরে আমরাই ওকে করমিয়ে খাবো সবাই মিলে তাই খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম সেখানে পমফলেট ফ্রাই আর ওই কাঁকড়া ফ্রাইটা সবাই মিলে খাচ্ছিলাম তারই মধ্যে থেকে আমাদেরই এক গ্রুপের এক ভাই সে মেয়ের বাবেলসটা নিয়ে কেমন ফুলাচ্ছে দেখুন যেন মনে হচ্ছে বাবেলস নয় উনি যেন বিড়ি ফুকছে যে করছে বোঝাই যাচ্ছে না জায়গাটা ভীষণ মজার খুব ভালো লেগেছিল তারপরে চলে গিয়েছিলাম রাত্রেবেলা ডিনারে ডিনার খাওয়ার জন্য ডিনারে একটা রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে মানে অপেক্ষা মত মান সেখানে পনির বাটার আর চিকেন কষা মিক্সড ভেজ অর্ডার দিয়ে আমরা সব ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম জায়গাটা অসাধারণ বন্ধুরা বন্ধুরা আপনাদের কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে জানাবেন আর আমাদের ফ্ল্যাটের আমাদের হোটেলের ওপর দিকে একটা লাইট হাউস ছিল পাওয়ার হাউস অসাধারণ দেখতে পাবেন আর রেস্টুরেন্টে খাবার বেরিয়ে আইসক্রিম না খেলে হয় না সেটাও আমরা ছাড়িনি সেটা খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরে গেছিলাম আজকের মতো এটা